অপরদিকে মানবিক দুটোই ফুটে তুলেছে আমাদের স্টুডেন্টরা। মঞ্চের সামনে আছে শিক্ষা ব্যবস্থার সেকাল একাল, দুদিকে দুটো টিম আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার সেকাল একাল। শিক্ষা ব্যবস্থার সেকালে ছিল অনেকগুলো স্টুডেন্ট এক জায়গায় বসে তারা পড়াশোনায় নিমগ্ন থাকত, পড়াশোনার উপরে জোর দিত। আর শিক্ষা ব্যবস্থার একাল হলো তাদের কাছে বই আছে, অনলাইনে আছে। এরপরে আমরা দেখছি মাঠের এদিকে আছে বৃক্ষরোপণ। এক ক্ষুদে শিক্ষার্থী সে বৃক্ষরোপণের উপযোগিতা বোঝাচ্ছে, বৃক্ষ আমাদের জন্য কত প্রয়োজন। সে বৃক্ষরোপণ করছে, অনেকগুলো বৃক্ষ নিয়ে এখানে আমাদের কাছে আনন্দ দিচ্ছে বৃক্ষরোপণ। মাঠের কর্নারে আছে কেস নাম্বার 155 কাকতাড়ুয়া, অনেক সুন্দর প্রতিচ্ছবি মাঠের মধ্যে ফুটিয়ে তুলেছে। এদিকে আছে কেস নাম্বার 117 আমরা দুটি ভাই শিবের গাজন গাই, অনেক সুন্দর প্রতিচ্ছবি নিয়ে তারা শিবের গাজন গাইছে দুই ভাই, সুন্দর চিত্র সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে। বাহ, আমাদের শিক্ষার্থীরা বুঝেছে চাকরির কি দাম। এবাজারে পড়াশোনা করা সহজ কিন্তু চাকরি পাওয়া অনেক কঠিন, তারা এসএসসি আন্দোলন করতে ব্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে যা দুর্নীতিপূর্ণ প্যানেল, চাকরিজীবীরা যেভাবে ধরা খাচ্ছেন, যোগ্য মেধার অধিকারী তারা চাকরি পাচ্ছে না, অযোগ্যরা চাকরি পাচ্ছে, সেই চিত্র। তারা কঠিন রাত জেগে পড়াশোনা করেছে অথচ চাকরি পায়নি, দুমুঠো ভাত জোগাড় করার জন্য তারা আন্দোলনে নেমে পড়েছে। যদিও তাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, জানি না এ নিয়ে তারা কতটুকু ভাবছে। যাই হোক, তারা এসএসসি চাকরির জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা চাই এসএসসির স্বচ্ছ নিয়োগ হোক। অপরদিকে সেভ ড্রাইভ সেভ লাইফ, সম্ভবত দুই ক্ষুদে শিক্ষার্থী, তারা পথ দুর্ঘটনায় নিহত বেঁচে আছে বলে মনে হয় না, এদের ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। পথ দুর্ঘটনার সচেতনতা বোঝাতে গিয়ে তারা বোঝাতে চাচ্ছে নিজের জীবনের মূল্য কত বেশি, রাস্তায় যাতে পথ দুর্ঘটনা না ঘটে সেই গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এমন প্রতিচ্ছবি আমাদের কাছে ফুটিয়ে তুলেছে। মাঠের অপর প্রান্তে বেশ কিছু ম্যাডাম আছেন, হাম ও রুবেলার ভ্যাকসিনেশন চলছে, যা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে কর্মসূচি চলছে প্রতিটি স্কুলে তারা সেই মিজলস অ্যান্ড রুবেলা সেই কর্মসূচি নিয়ে মাঠের মধ্যে হাজির। ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, সাবধানে দেবেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। এদিকে আছে আরো এক চিত্র, এদিকে আরো এক চিত্র, বাল্য বিবাহে নাই শিক্ষার জন্য আগ্রহী ড্রেস। তার পিতামাতা সমালোচনার কবলে পড়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, অথচ এদিকে তাকে শাসন করা হচ্ছে বাল্য বিবাহ দেওয়া কোনোভাবেই উচিত নয়, তোমরা স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো। এই পিতামাতা সমালোচনার কবলে পড়ে যে তোমার মেয়ে অনেক বড় হয়েছে, এবার বিয়ে দিয়ে দাও। কিন্তু তারা এটা বোঝাতে চায় মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে চায়, সে এখন সংসার করতে ইচ্ছুক নয়। অনেক সুন্দর প্রতিচ্ছবি। বর্তমান শিক্ষা ব্যবস্থার এক চিত্র, মনোযোগী ছাত্রের দল, একদিকে শিক্ষক পড়াচ্ছেন যেটা হওয়া উচিত ছিল, স্টুডেন্টরা শিক্ষকদের পড়ার প্রতি মনোযোগী হবেন, পড়াশোনা করবেন। কিন্তু বর্তমানে যেটা চলছে, শিক্ষক ক্লাসে এসে পড়াচ্ছেন অথচ স্টুডেন্টরা পিছন দিকে কেউ সিগারেট খাচ্ছেন, কেউ বা টোন কাটছেন, কেউ বা মেকআপ করতেই ব্যস্ত আছেন, আবার অনেকে চিরকুট ছুঁড়ে একে অপরের সঙ্গে মজা করছেন। এটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। নিশ্চিত এটা কাম্য নয়, ক্লাসে শিক্ষকের প্রতি মনোযোগী হওয়া উচিত, এটাই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যা উচিত নয় সেটাকে বর্জন করব, যেটি উচিত আমরা সেটাকে গ্রহণ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। বাহ, এক জীবন্ত পরিমাঠের মধ্যে
চেস্ট নাম্বার 115 এক জীবন্ত পরী মাঠের মধ্যে তার পরী রূপ দেখাতে তিনি মাঠের মধ্যে উপস্থিত হয়েছিল আর এক ক্ষুদে শিক্ষার্থী একটি গাছ একটি প্রাণ তিনি গাছ রোপণ করছেন প্রাণ বাঁচাচ্ছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আছে শিশু বিকাশ একাডেমির হাম ও রুবেলা টিকাকরণ অভিযান টিকাকরণ দুদিকেই চলছে ওদিকে এক স্কুলে টিকাকরণ চলছিল আবার ওদিকে আরো এক স্কুলে টিকাকরণ চলছে ম্যাডাম টিকা দিচ্ছেন সাবধানে দেবেন যাতে আমাদের বাচ্চাদের কোনো সমস্যা না হয় আপনি সাবধানে টিকাটা দেবেন আবার ওদিকেও টিকা এত টিকা দিলে বাঁচবে কি করে জন্মের পর থেকেই শুধু টিকা আর টিকা কদিন আগে করোনার টিকা আবার হামের টিকা রুবেলার টিকা এদিকেও চলছে বেশ কিছু টিকা নেওয়ার জন্য লাইন পড়ে গেছে বাবা মারা অনেক সচেতন তাদের সন্তানদেরকে টিকা নিতে পাঠিয়েছে কিন্তু একজনই ম্যাডাম টিকা দিচ্ছেন কি করে ম্যানেজ করবেন তিনিই জানেন ওখানে এক চাষি তিনি ধান রোপণ করছেন সত্যিই কৃষকের মূল্য আজ আমাদের কাছে নেই কৃষকদের মূল্য অনেক বেশি তারা